নটা বেজে গেছে। অয়ন, hello, who's there? আপনি কে বলছেন একটু বলবেন প্লিজ? আপনি কি রিয়া মিত্র, 2010 প্রেসিডেন্সি কলেজের টপার? হ্যাঁ। আপনি মানে তুমি? আরে আমি দিয়া, চিনতে পারছিস? 2010 কলেজে মিস বিউটিফুল হয়েছিলাম, মনে পড়লো? মিস টপার। আমি তোমাকে আগেও বলেছি আমি অন্য একজনকে ভালোবাসি এবং তার সাথেই সংসার করতে চাই। তুমি আমার চোখের সামনে থেকে চলে যাও। আজকে অফিসে কিছু হয়েছে? নাথিং স্পেশাল। না মানে এত আনমনে লাগছে? কিছু না, আই হ্যাভ সাম ওয়ার্ক, সো প্লিজ। কি ব্যাপার? হঠাৎ কি এখন ঘটলো? তাহলে আমি যেটা ভাবছি সেটাই কি ঠিক? Hi, sweetheart. How are you? I am fine. You, baby? I'm happy, buddy. Lockdown টা কবে যে উঠবে সে জানে। একদম ভালো লাগছে না। আমারও একদমই ভালো লাগছে। কবে যে লকডাউনটা যাবে? একটা কথা বলবো? সেদিনের ব্লু ড্রেসটায় তোমাকে ভীষণই হট লাগছিল, মনে হচ্ছিল তোমাকে ধরে না। মনে হচ্ছিল তোমাকে দিয়ে পালিয়ে যাই অনেক দূরে। এটা তো সম্ভব নয়। স্বপ্নতেই দেখতে তো পারি, মনকে কেউ আটকে রাখতে পারে কি পারে না? একটু সময় কম দেয়। আচ্ছা তুমি কি কথা বলো না তো? তবে ঘুমিয়ে ঘুমিয়ে তোমার স্বপ্ন দেখি, তোমার সাথে খেলা করি। অয়ন, অয়ন, I'll call you back. Okay, bye. কি গো শুনছো? আজকে রাত ৮টার সময় আবার হবে, কে জানে কি বলবে আবার। আজ কি আবার বলবে? প্রায় এক মাস ব্যবসাপত্র বন্ধ হয়ে পড়ে আছে, কি যে হবে কে জানে। একা রুমে বসে বসে কি করছো? চলো না একটু বারান্দায় গিয়ে বসি, আমার হাতে কিছু কাজ আছে, আমি কাজটা শেষ করে যাচ্ছি। Give me half an hour, baby, please. মা তুমি কেমন আছো? হ্যাঁ ভালো আছি। লকডাউনে ঘর থেকে বেরোচ্ছ না তো? মাস্ক পরছো তো মা? হ্যাঁ রে বাবা। জানো মা, অনেক দিন হলো তোমার হাতে রান্না খাইনি, খুব মিস করছি মা। লকডাউনটা উঠে যাক না, তারপর এখানে চলে আসিস। আচ্ছা অয়ন কেমন আছে রে? অনেক দিন ওর সাথে কথা হয়নি, একদিন ওকে কল করতে বলিস তো। আমার সাথেও অনেক দিন। কি বললি? তোর সাথেও কথা হয় কেন? তোরা কোথায় আছিস? আলাদা আলাদা? আসলে সারাদিন অনলাইন মিটিং, ফোন, এইসব নিয়ে একটু ব্যস্তই আছে। ওর উপর থেকে খুব স্ট্রেস যাচ্ছে। অয়নকে সাবধানে রাখিস, আর তুইও সাবধানে থাকিস মা। ওকে মা, ওকে। এই ওয়ার্ক ফ্রম হোম না খুব কষ্টদায়ক। সকাল ৮টা থেকে ফোন শুরু হয়ে যাবে, রাত ১০টা অবধি চলতে থাকে, তার উপর সারাক্ষণ ল্যাপটপের সামনে বসে থাকা। ইটস লাইক কি বললে? না মানে ইট ইজ আ স্লো পয়জন, ধীরে ধীরে মানুষকে ভেতর থেকে শেষ করে ফেলে। সত্যি তাই। অয়ন বলছে যে সামনের উইকে অনুষ্কার বার্থডে আছে, তাই আর কি। ও হ্যাঁ আচ্ছা বুঝলাম। 15ই এপ্রিল। তুমি কি ভুলে গেছো? আফটার অল অনুষ্কা আমাদের মেয়ে হয়। জানি, আরে বাবা আমার মনে আছে তো, কিন্তু লকডাউনে তো সব দোকানপাট বন্ধ, কিন্তু কিভাবে কি করে? আমি আগে থেকে সব ব্যবস্থা করে রেখেছি। মানে তোমার চয়েস আর ওর চয়েস সেম না? এই দেখো ওর ড্রেস, ওর জন্য ব্লু ড্রেস। বলো প্রবলেম, মনে হচ্ছে তুমি কোনো টেনশনে আছো। এই প্রবলেম মনে হচ্ছে রিয়া আমাদের কথা না লুকিয়ে লুকিয়ে শোনে। সে কি, দরজা লক করনি? আরে হ্যাঁ বাবা, আমি তো দরজা বন্ধ করেই রেখেছিলাম, কিন্তু ইটস জাস্ট আ কোইন্সিডেন্স বেবি। চিল, রিল্যাক্স, ডোন্ট প্যানিক। বাট আই অ্যাম রিয়েলি টায়ার্ড বেবি। আই ওয়ান্ট টু মিট ইউ বেবি। I told you na that this lady is really psycho. Relax, baby. Relax. সামনে দিল্লি যাচ্ছি অফিসের কনফারেন্সে, আমরা কিন্তু একসাথে যাব। ওকে? যদি বেঁচে থাকি তাহলে যাব। এই বেকার বাজে বাজে কথা বলো না তো। যদি আজে বাজে কথা বলতে থাকো না, তাহলে আমি গাড়ি বের করে না সোজা তোমার বাড়ি চলে যাব। পুলিশের ডাক্তার করলে তো। এই শোনো শোনো শোনো, আমি পুলিশ টুলিশকে ভয় পাই না। কিছুক্ষণ আগে তো ব্লু ড্রেস দেখে ভয় পেয়ে গেছি। আচ্ছা তুমি আমাকেই কেন বারবার টার্গেট করো বলো তো? সরি বেবি, সরি। আই লাভ ইউ। আই লাভ ইউ টু। আমি যে সব জানি, অয়ন কিন্তু সেটা বুঝলই না। অয়ন মুখেই বলে আমি চেঞ্জ হয়ে গেছি, কিন্তু এখনো সেই একই রকমই আছে। আমার ছোট্ট মেয়েটার মুখের দিকে তাকিয়ে কিছু বুঝতেও পারি না। আজ তোমাকে একটু অন্যরকম লাগছে। আজ কোনো স্পেশাল ডে? না, আজ কোনো বিশেষ কিছুই না। আজ তোমার সাথে একটু সময় কাটাতে চাইছি। গুড, তাহলে আমার জন্য একটু ড্রিঙ্কস নিয়ে আসবে? শুধু আমার জন্য নয়, আমাদের জন্য। ওকে, আমি এক্ষুনি বানিয়ে নিয়ে আসছি, জাস্ট ওয়েট। থ্যাংক ইউ। এই নাও। কি হলো, তোমারটা কোথায়? আজ বৃহস্পতিবার, আমার ব্রত আছে। উফ, এই রাবিশ ব্রত, প্লিজ এসব ছাড়ো তো। এই ড্রিঙ্কসটা নাও আর রিল্যাক্স হয়ে যাও। প্লিজ আজকে নয়। কেন যে এত ড্রিঙ্ক করে কে জানে? ভগবান যা করেন মঙ্গলের জন্যই করেন। But what? After all, he was my husband, dear. So, আমারও বয়ফ্রেন্ড ছিল। শুধু তোর বয়ফ্রেন্ড ছিল না, টিনা, মিনা, রিয়া সবাইকার বয়ফ্রেন্ড ছিল। কত না আর বলবো, একবার তো নেহার সাথে সিনেমা হলে হাঁটতে নাড়তে ধরে ফেলেছিলাম। তখন তুই কোনো স্টেপ নিসনি কেন? আমার ছোট্ট মেয়েটার মুখের দিকে তাকিয়ে। তাছাড়া তখন আমার বাবা মারা গেছে, আর 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 মা তো হার্টের পেশেন্ট। কি বলতো, বাবার সাথে সাথে না মাকেও একদম হারাতে যায়নি। বুঝে সব সহ্য করে নিয়েছি। তুই আমার নাম্বারটা পেলি? একদিন ভুলবশত ও মোবাইলটা রেখে না বাথরুমে ঢুকে গেছিল, আর সেই সুযোগে ওর সমস্ত মোবাইল ডেটা আমার ফোনে ট্রান্সফার করে নিয়েছি। তারপর সেখান থেকে প্রায় 10 বছর পর তোর গলা শুনলাম। It's a good surprise. No. It's a bad surprise. এই কি হয়েছে? আমার হাজবেন্ডের বেবি হচ্ছিস তুই। What? Yes. This is really bad. Sorry. আমি জানতাম না অয়ন তোর হাজবেন্ড। আমাকে অয়ন বলতো ওর ওয়াইফ নাকি বেঁচে। সব ব্যাপারেই সন্দেহ, লাইফে কোনো স্পেসই দেয়। এক কথায় সাইকো, তাই তো? এই গল্পটা ও অনেক মেয়েকে শুনিয়েছে। তাদের জিন্দাকে নিয়ে, তাদের লাইফ নিয়েও খেলা করেছে। এই ধরনের মানুষকে তো পুলিশে দেওয়া উচিত। তুই কোনো কমপ্লেন করিসনি? না রে না, বাচ্চাটার কথা ভেবে কিছুই বলিনি। জানিস, 3 বছর আগে ও আমাকে কথা দিয়েছিল এসব আর কিছু করবে না। বাট অয়নের কত LIC আছে জানিস? না, কেন বলতো? তুই ডিটেইলসটা এখন থেকেই নিতে থাক, তারপর না হয়। ওকে। Thank you. কোথায় হারিয়ে গেছিস? কি চিন্তা করছিস? না, কিছু না। নিজের জীবনটা নতুন করে শুরু কর। আফটারঅল তোর বাচ্চাকে দেখতে হবে তো। কাম অন রিয়া। হ্যাঁ, সবটা আবার নতুন করে শুরু করতেই হবে। কিন্তু এই বয়সে কে আমাকে জব দেবে? দেখ, যদি আমি বাড়িতে বসে কাজ করি, মানে ওই আর কি, তাহলে কেমন হয় বলতো? এক্সেলেন্ট, দারুণ আইডিয়া। বাই।